রণে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে, এই কথাটা কোন মহাপুরুষের বাণী আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। হ্যাঁ, এখন আমি দাঁড়িয়ে আছি চাকলা ধাম, লোকনাথ বাবার জন্মস্থান চাকলা ধাম, যেটি পড়ছে উত্তর চব্বিশ পরগনাতে। এখন আমরা আপনাদের চাকলা ধাম ঘুরে ঘুরে দেখাবো এবং যাবতীয় তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব। এখানে আসলে কিভাবে আসবেন এবং এখানে আসলে প্রসাদেরও কি ব্যবস্থা রয়েছে, তো আমাদের ভিডিওর সঙ্গে থাকুন। প্রথমে জেনে নেওয়া যাক চাকলা ধাম আমরা কিভাবে যাব। চাকলা ধাম যাবার সবচাইতে ভালো উপায় ট্রেনে করে। শিয়ালদা থেকে বনগাগামী ট্রেন ধরে চলে আসুন গোমা স্টেশন, সময় লাগবে মাত্র এক ঘন্টা। শিয়ালদা থেকে গোমা যাবার ট্রেনের টাইম টেবিল এবং ভাড়ার তালিকা দিয়ে দেয়া হলো। তো বাস, ট্রেনে উঠুন আর ঘণ্টাখানেকের মধ্যে পৌঁছে যান গোমা স্টেশন। গোমা স্টেশন থেকে চাকলা ধাম মাত্র 12 কিলোমিটার। গোমা স্টেশন থেকে টোটো করে চলে আসুন চাকলা ধাম, ভাড়া জনপ্রতি 30 টাকা। কিন্তু আমরা গিয়েছিলাম এ পথে নয়, আমরা গিয়েছিলাম উত্তর চব্বিশ পরগনার মছলন্দপুর শহর থেকে স্কুটিতে। মছলন্দপুর থেকে চাকলা মাত্র 26 কিলোমিটার, ফলে আমাদের এই যাত্রাটি একদম অন্যরকম ছিল। চাকলা মন্দির তো আমরা পৌঁছে গেলাম, চলুন এবারে জেনে নেওয়া যাক চাকলা মন্দিরে পুজো দেওয়ার কিছু বিধিনিয়ম এবং সেখানে ভোগ খাওয়ার কুপনই বা কোথা থেকে সংগ্রহ করব। এটি চাকলা মন্দিরের মূল প্রবেশদ্বার। মূল প্রবেশদ্বার দিয়ে ভেতরে প্রবেশ করে যারা বাইক বা স্কুটি নিয়ে আসবেন, গেটের ডান দিকে রয়েছে বাইক পার্কিং জোন, সেখানে আপনারা আপনাদের বাইকটি রেখে দিতে পারেন। পার্কিং জোনের ঠিক সামনাসামনি অর্থাৎ প্রবেশদ্বারের বাঁ দিকে রয়েছে একটি কাউন্টার, যেই কাউন্টার থেকে আপনারা দুপুরে যেই ভোগ খাবেন সেই ভোগের কুপনটি কেটে নিতে পারেন। এই চাকলা ধামে দুই রকম ভোগের কুপন পাওয়া যায়, খিচুড়ি ভোগ 30 টাকা এবং রাজভোগ 70 টাকা, তাই আমরা রাজভোগের কুপনটি কেটে নিলাম। ভোগ খাওয়ানোর সময়টি হল দুপুর 1:30 থেকে এবং 12:30 থেকে 1:30 পর্যন্ত বিশেষ পূজার ব্যবস্থা রয়েছে। দুপুরে ভোগ গ্রহণের জন্য কুপনের তো ব্যবস্থা হয়ে গেল, এবারে যেটির জন্য চাকলাধাম যাওয়া সেই বাবা লোকনাথের চরণে পুজো দেওয়ার জন্য মন্দিরের মূল গেটের সামনেই রয়েছে বিভিন্ন পুজোর ডালার দোকান, সেই ডালার দোকান থেকে আমরা আমাদের পুজোর ডালাটি সাজিয়ে নিলাম। এগিয়ে চললাম মূল মন্দিরের দিকে। মূল মন্দিরে ঢোকার ঠিক বাঁ দিকে রয়েছে একটি কাউন্টার, যেই কাউন্টারে আপনারা আপনাদের জুতো জোড়া এবং যারা গাড়ি নিয়ে আসবেন তাদের হেলমেটগুলি এই স্থানে রেখে দিন। জুতো রাখতে 2 টাকা এবং হেলমেট রাখতে 5 টাকা। জয় বাবা লোকনাথ, মহাতীর্থ চাকলা ধাম। এই হলো চাকলা ধামের মূল মন্দির চত্বর। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন মন্দিরে অসংখ্য ভক্তের ভিড় ছিল। অসাধারণ শিল্পকলায় পরিপূর্ণ এই চাকলা মন্দিরটি। এটি চাকলা ধামের মূল মন্দির, যেখানে পুজো হচ্ছে বাবা লোকনাথের। জয় বাবা লোকনাথ। এটি মূল মন্দিরের বারান্দা,
যেখান থেকে অসংখ্য ভক্তগণ তাদের পুজোটি সম্পূর্ণ করছেন। আমি এখন দাঁড়িয়ে আছি বাবা লোকনাথ মন্দিরের একদম সামনে। আমাদের পুজো সম্পূর্ণ হয়ে গেছে, ভেতরে পুজো হচ্ছে। যারা একদম মন্দিরের মধ্যে গিয়ে ভেতরে গিয়ে পুজো দিতে চান, তাদের জন্য লাগছে পার হেড 100 টাকা করে। কিন্তু আমরা সেটা করিনি, আমরা মন্দিরের বারান্দা থেকেই বাইরে থেকে পুজো দিয়ে দিয়েছি। আর মন্দিরের পাশে রয়েছে একটি নাথ মন্দির, সেটিও আমরা ঘুরবো। তো আমাদের ভিডিওর সঙ্গে থাকুন। যারা মূল গর্ভগৃহে প্রবেশ করে তাদের পুজোটি সম্পূর্ণ করতে চান, তারা এই কাউন্টার থেকে তাদের নাম এবং গোত্র দিয়ে একটি স্লিপ করিয়ে নিয়ে মূল গর্ভগৃহে পুজো দিতে পারেন। তাদের দিতে হবে মাথাপিছু 100 টাকা। আর এই স্থানটি হচ্ছে, এখানে আপনারা ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে বাবাকে প্রণাম জানাতে পারেন। আর এটি হলো এই চাকলা মন্দিরের যজ্ঞস্থল, এখানেই করা হয় যজ্ঞ। ভীষণ সুন্দর করে বাঁধানো রয়েছে এই যজ্ঞস্থানটি। এগুলি হলো যজ্ঞের কাঠ। চলুন এবারে আমরা এই অসাধারণ নাট মন্দিরটি ঘুরে নিই। এই নাট মন্দিরটিতে রয়েছে 2টি তল। প্রথমে আমরা দেখে নিব নিচতলাটি। অসাধারণ শিল্পকলার ছোঁয়া রয়েছে এই চাকলা ধামের নাট মন্দিরটিতে। এই নাট মন্দিরের সিঁড়ি উঠতেই দুই দিকে দেখা যায় শ্রীকৃষ্ণের বাহনের অসাধারণ মূর্তি, ভীষণ সুন্দর, মন জুড়িয়ে যায়। নাট মন্দিরের প্রতিটি পিলার অর্থাৎ থামে দেখা যায় শিল্পকলার ছোঁয়া। জয় বাবা লোকনাথ, সকলের মঙ্গল করো। শ্রীকৃষ্ণের জন্মতিথিতে 1730 খ্রিস্টাব্দের 31শে আগস্ট, 18ই ভাদ্র, 1137 বঙ্গাব্দে উত্তর চব্বিশ পরগনার কচুয়া গ্রামে, আবার কারো কারো মতে এই চাকলা গ্রামে একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী। পিতার নাম রামনারায়ণ ঘোষাল এবং মাতা কমলা দেবী। আর শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী দেহত্যাগ করেন 160 বছর বয়সে, 19শে জ্যৈষ্ঠ, 1লা জুন, 1890 খ্রিস্টাব্দ, বারোদি, ঢাকা, বাংলাদেশে। তিনি দেহত্যাগের পূর্ব পর্যন্ত বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বারোদি আশ্রমে অবস্থান করেছিলেন। আমাদের এই নাট মন্দিরের নিচতলাটি দর্শন সম্পূর্ণ হয়েছে। চলুন এবারে আমরা ঘুরে আসি এই নাট মন্দিরের 2য় তল। বেশ কতগুলি সিঁড়ি ভেঙে আমরা 2য় তলে পৌঁছলাম। দোতলায় পৌঁছে প্রথমেই দেখা যায় গণেশজির মন্দির। তারপরে দেখে নিয়ে যাই রাধাকৃষ্ণ এবং শিব পার্বতীর মন্দির।
এই নাট মন্দিরের দোতলার বারান্দা থেকে নিচের দৃশ্য দেখতে অসাধারণ লাগে। এই চাকলা মন্দিরে লোকনাথ বাবার জন্মতিথিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রায় লক্ষাধিক ভক্তের ঢল নামে এই চাকলা ধামে। এই চাকলা ধামে একটি জিনিস লক্ষণীয়, সেটি হলো এই চাকলা ধামে যতগুলি মন্দির রয়েছে সেই মন্দিরগুলি সবগুলি কংক্রিট, ইট, বালি, পাথর দিয়ে তৈরি। কিন্তু এই গর্ভগৃহ অর্থাৎ যেখানে বাবা লোকনাথের পুজো হচ্ছে সেটি কংক্রিটের হলেও তার ছাদটিতে দেওয়া রয়েছে খড়ের চাল। শ্রী শ্রী লোকনাথ বাবার জন্মস্থান মহাতীর্থ চাকলা ধামে স্বাগত। এই নাট মন্দিরের পাশে রয়েছে একটি মার্কেট, সেখান থেকে আপনারা আপনাদের প্রয়োজন মতো সামগ্রী সংগ্রহ করে নিয়ে যেতে পারেন। এই মার্কেটটিতে ঘুরতে আপনাদের আশা করছি ভালোই লাগবে। ঘড়ির কাঁটায় তখন দুপুর দেড়টা। দুপুর দেড়টা মানেই এই চাকলা মন্দিরে ভোগ খাওয়ানোর সময়। এই মার্কেটের পাশেই রয়েছে যারা 30 টাকার খিচুড়ি ভোগের কুপন সংগ্রহ করেছেন, তারা এই স্থানে প্রসাদ পেতে পারেন। আমাদের কুপনটি 70 টাকার রাজভোগের রয়েছে। রাজভোগ খাওয়ানোর স্থানটি হল মূল মন্দিরের ঠিক বাঁদিকের বিল্ডিংটি। এটি আমাদের 70 টাকার রাজভোগের লাইন। দেখো কত ভিড়, প্রচণ্ড ভিড় হয়ে গেছে। লাইনে দাঁড়িয়ে আমরা প্রবেশ করলাম ভোগঘরে। 70 টাকার রাজভোগ কুপনে আমরা যা খেলাম তা আজীবন ভুলব না। অসাধারণ, অসাধারণ বললেও কম হবে। সম্পূর্ণ প্রসাদ খাওয়ার ভিডিওটি কিছু টেকনিক্যাল কারণবশত আমার কাছ থেকে ডিলিট হয়ে যায়, তাই সম্পূর্ণ খাওয়ার ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তার জন্যে ক্ষমা প্রার্থী। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আমাদের এই ভিডিওটি তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সকলের সঙ্গে শেয়ার করে নেবেন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আর হ্যাঁ, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে দিন, যাতে আমি যখনই একটি ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। চাকলাধাম দর্শনের পরে আমরা গিয়েছিলাম কচুয়া গ্রামে, সেই গল্প নিয়ে আসছি খুব শীঘ্রই। পরের পর্বটি কেউ দেখতে ভুলবেন না। আপনারা দেখতে থাকুন আমার চ্যানেল ভ্রমণ টিপ বাংলা।